করোনা আবহ থেকে রাজ্যবাসী যাতে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারেন এর জন্য গণেশ বন্দনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার সন্ধ্যায় গণপতির সামাজিক সংস্থার পূজোয় এসে এই অভিমতে ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনাও করলেন মুখ্যমন্ত্রী। করোনা আবহ চলছে, এর মধ্যেও সিদ্ধিদাতা গণেশকে নিয়ম মেনেই আরাধনা করলেন ভক্তরা। গোটা রাজ্যে এদিন বিভিন্ন জায়গায় পূজিত হলেন গণেশ বাবাজি। সমৃদ্ধির এই দেবতাকে এদিন করোনা আবহের মধ্যেই যাবতীয় সব বিধিনিষেধ মেনে পুজো করলেন ভক্তরা। রাজধানীতে বরাবরের মতো এবারও গণপতি সামাজিক সংস্থা রবীন্দ্র ভবনের সামনে পূজার্চনা করলেন সিদ্ধিদাতা গণেশের। সন্ধ্যায় এই পুজোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গণেশ বাবাজির কাছে গিয়েই নতমস্তকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী। শুধু প্রণামই করলেন না, রাজ্যবাসীর জন্য প্রার্থনাও করলেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, গণেশ ঠাকুর হলেন সমৃদ্ধির প্রতীক। এই করোনা আবহের চক্রবিহু যাতে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন রাজ্যের জনগণ, সেটাই কামনা করলেন তিনি। গণেশ চতুর্থী দিতে রাজ্যবাসী ও দেশবাসী উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? গণেশ চতুর্থীতে আমরা আমাদের সমৃদ্ধির আরাধনা করি। গণেশজি সমৃদ্ধির দেবতা, তো আমার ত্রিপুরা রাজ্যে যাতে সমৃদ্ধি হয়, প্রত্যেক পরিবারের মধ্যে যাতে সুখ স্বাচ্ছন্দ্য আগের চাইতে আরও বেশি আমরা অনুভব করতে পারি, আমি সেটাই আশীর্বাদ চেয়েছি। আর আমি বিশ্বাস করি যে এই করোনার মধ্যে দিয়েও ত্রিপুরা রাজ্যের আম জনতা যেভাবে তাকে মোকাবেলা করে নিজের সার্বিক জীবনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং ত্রিপুরার যে ইকোনমিকে সমৃদ্ধি করার যে সিদ্ধান্ত করে রেখেছে সেটাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই গণেশ চতুর্দশীতে আমি বাবা গণেশের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমাদের যাতে কম সময়ের মধ্যে এই করোনারূপী মহামারী থেকে মুক্তি পেতে পারি এবং আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে যাতে পৌঁছতে পারি। সবাইকে অনেক অভিনন্দন। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে রীতিমতো সাজসাজো রব ছিল রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। পাশাপাশি এই পুজোটা বরাবরই মানুষের মন কেড়েছে। এবার যেহেতু করোনা আবহ, তাই খুব ছোট পরিসরেই এবার আয়োজন হল গণপতি সামাজিক সংস্থার তরফে। এরপরও সন্ধ্যায় রীতিমতো জনঢল নামল কয়েক মুহূর্তের জন্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।